कोयला तस्करी के मामले में सीबीआई ने दो लोगों को किया गिरफ्तार। कोयला तस्करी के मामले में सीबीआई ने बड़ी कार्यवाही करते हुए ईसीएल के कजौरा एरिया का जीएम नरेश कुमार साहा और कोयला कारोबारी अश्विनी कुमार यादव को गिरफ्तार किया है। सीबीआई सूत्रों के अनुसार दोनों को गुरुवार सुबह कोलकाता के निजाम पैलेस में बुलाया गया था। उनसे कई घंटों तक पूछताछ की गई। इस पूछताछ में उनकी बातों में असंगतता पाई गई। आखिर में सीबीआई ने ईसीएल के अधिकारी सहित दोनों को गिरफ्तार कर लिया। आसनसोल की विशेष सीबीआई अदालत में पेश किया गया। वहीं सीबीआई ने 14 दिनों की रिमांड का आवेदन दिया था, लेकिन जज ने 3 दिन की रिमांड मंजूर कर सीबीआई को जांच सौंप दी है। सीबीआई कोलके से दुजन के अरेस्ट करने चलो जोन चे नरेश साहा जिनी दीदेन जीएम सेफ्टी एवं एकजन प्राइवेट पर्सन অশ্বিন যাদব দিয়ে তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল। আমরা অপোজ করেছিলাম। কোর্ট দুপক্ষকে শোনার পর মানডে অফ দি পিসি গ্রান্ট করেছে। দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে আপনি যেটা বারবার দাবি করেছেন যে এনার ক্ষেত্রে আলাদাভাবে প্রয়োগ করা হচ্ছে আইনকে, কারণ এর আগেও প্রায় 10 জন জিএম অ্যারেস্ট হয়েছে, তাদেরকে কিন্তু এইভাবে আর মানে ইয়ে করা আলাদাভাবে প্রযোজন। আমাদের যেটা বক্তব্য ছিল যে 2021 এই আপনার যিনি জিএম সেফটি তাকে একাধিকবার সমন দিয়েছেন, উনি কমপ্লাই করেছেন, ওনাকে ইন্টারোগেট করেছেন, তারপর থেকে 2-3 বছর ওনাকে একবারও ডাকেনি। এরপর হঠাৎ যেখানে অলরেডি আপনারা জানেন সামনে 3 তারিখের চার্জের ডেট আছে, হঠাৎ আজকে ওনাকে আবার সমন করেছিল। উনি গতকাল গেছিলেন সেই সমনসের পার্সমেন্টে, তারপর ওনাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্টের পর রিমান্ডের যে যুক্তিটা দিয়েছে আমার বেসিক্যালি খুব মানে হাস্যকর লেগেছে। এনিওয়ে কোর্ট মনে করেছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, সোমবার অবধি দিয়েছে। এরপর সোমবার ফিরে আসার পর যা ডেভেলপমেন্ট হবে তার বেসে আমরা আবার পুনরায় বেল অ্যাপ্লিকেশন করবো। ওনার কাছে কিছু সিজ করা হয়েছে? না, কারোর কাছ থেকে কিছু পায় সেটা ওনারা ওপেন কোর্টেই সিবিআইকে যখন জজ সাহেব জিজ্ঞেস করলেন যে এর কাছ থেকে সিজের কিছু হয়েছে, সিবিআই বলেছেন যে না সিজের কিছু নেই। মূলত যে অভিযোগ যে এনারা তথাকথিত যে কোল সিন্ডিকেট তার কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়েছে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে, এই হচ্ছে অভিযোগ। 20 লক্ষ টাকার একটা কথা উঠে আসছে। রিমান্ড অ্যাপ্লিকেশনে আমি অ্যামাউন্টের কোনো মেনশন পাইনি, সেখানে শুধু আছে যে এরা অ্যাডভান্টেজ পেয়েছে, আনডিউ অ্যাডভান্টেজ পেয়েছে। বর্তমানে এরা কোথায় কাজ করছে? বর্তমানে যিনি জিএম উনি মানে জিএম আইডি আছেন, আর একজন তো প্রাইভেট পার্সন, উনি সিভিল কন্ট্রাক্টর। शादी का सीजन हुआ शुरू, जिसके लिए न्यू साड़ी रेडीमेड एम्पोरियम आपके लिए लेकर आए हैं एकदम फ्रेश स्टॉक, जहां आपको मिलेंगे डिजाइनर लहंगे 6000 से लेकर 60000 तक, वहीं हैवी डिजाइनर साड़ियां 2500 से लेकर 25000 तक और हैवी शॉर्ट्स एंड स्टॉल्स भी अवेलेबल। तो आज ही आए श्री न्यू साड़ी एंड एम्पोरियम होली गेट मथुरा। वेडिंग कलेक्शन में बहुत सारी नई चीजें हमने ऐड करी हैं, न्यू फैब्रिक्स, ऑर्गेन्जा, चिनोन और आपके नेट के अंदर काफी डिजाइनर कॉन्सेप्ट अभी नए आए हैं।